জায়গাটাও খুব সুন্দর অসাধারণ একটা জায়গা তো ওই পাশে একজন শিকারি ভাই বসছে দেখি আমরা ওইখানে যাব দেখি উনি কি একটু দেখে কথা আসি ওই দেখেন হিট জোড়া কথা বলতে বলতে এই যে হিট জোড়া মোটামুটি নর্মাল শিকারি থেকে এই যে এই যে দেখেন এই যে দেখেন সাইজ দেখেন পুটির সাইজ সেই সাইজের পুটি বসি তো সাইজের পুটি এই যে এখানে এখানে এলাকার কিছু ভাই এই যে এখানে মাছ ধরতেছে দেখেন ভাইজানরা এলাকার এখানে একটার দিকে আসে এই যে একটা বোয়াল মাছের জন্য তো এই যে আপনাদেরকে একটা আনকমন মাছ ধরা দেখে দেখেন এই যে ভাইজান মাছটা মারতেছে আপনার কোনো টোম নাই কিছু নাই ইচা মাছ দিয়ে টেনে টেনে দেখেন আমরা এইভাবে আগে কি বলে বাইলা মাছ ধরতাম ওই মাছটা ভাইজান এইভাবে ধরে ছোট দেখেন কিছু সাইজের পুড়িও আছে মার্শাল্লা বড় বড় কিছু সাইজের পুড়ি আছে ট্যাংরা আছে এই যে মাছগুলো কয়েকটা মাঝে মাঝে কয়েকটা আছে খুব বড় বড় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা এই পয়েন্টটা সিলেকশন করে বসছি এই যে ঝাটার পোটামুটি পাশেই একবারে ঝাটার পাশেই তো এইখানে মোটামুটি হালকা পাতলা মাছ খাচ্ছে কিছুক্ষণ পর পর একটা করে টলার যায় যার কারণে মনে করেন আপনার মাছটা নইরা যায় এক জায়গায় থাকে না তবে ইনুস ভাইটা ভালো খাচ্ছে তো ইনুস ভাইয়ের সাথে আসলাম দেখা করতে দেখা যাক এই যে ইনুস ভাইয়ের পয়েন্ট দুই ঝাটার মাঝখানে আমি এখানে বসছিলাম তো দুই ঝাটার মাঝখানে তো একজন লোক বসলো বললো যে ভাই এখানে বইছেন না তো শুয়ে গেছি তো ইনুস ভাই বৈশা বইসা আর কি টেস্ট করতেছে ইনুস ভাই কি অবস্থা হ্যাঁ টুকি টাকি কটা মারছেন দশ পনেরোটা হইব এই দশ পনেরোটার বেশি মেরা লাইছি নুজ ভাই এই দিয়ে দেখেন দুই ঝাড়ার মাঝখানে দেখি উনি কী মারতাছে একটু দেখে কোথায় আসি এই দেখেন লাইফ হিট জোড়া কথা বলতে বলতে যে লাইভ হিট জোড়া জোড়া লাইফ হিট হয়ে গেল তো ওই যে এখানে এক প্রফেশনাল শিকারি বসছে মুরব্বী চাচা আসসালাম আলাইকুম তো আঙ্কেল কি অবস্থা এখানে কেমন মাছ খাচ্ছে কম খাচ্ছে হ্যাঁ চার কুড়া করছে এখন আবার এখন খানা একটু বন্ধ হয়েছে মাছ কিছুক্ষণ পর পর মানে পুটি মাছ মারতে গেলে দেখা যায় যে আপনার কিছুক্ষণ পর পরই কুড়া করতে হয় তো কুড়াটা করলে আর কি মাছটা একটু জমে থাকে আবার শোতে একটু চলে যায় আবার একটু জমে খবর খবর নেয় না মাছে তাই তো আঙ্কেলে বলতেছে যে মাছ কিছুক্ষণ পরে খাবে তখন আবার মাছ মেরে শেষ করা যাবে না জোয়ার ঠিক মতো লাগলে অল্প কিছু মাছ পেয়েছে তো এই পুরী মাছ অল্প কিছু এর কোনো কিছুই না তো মাছ খেলে মোটামুটি ভালো মাছ হয় তো আমাদের ভাই যে আপনাদেরকে লাইভের দেখাবে বলতেছে এখানে বলে সাইজের পুড়ি খাচ্ছে দেখা যাক এই যে ইনুস ভাই ভাই বসছে এখানে জন্য ওয়েট সাইজের খায় অনেক সুন্দর খাওয়া মাছের খাওয়া অনেক সুন্দর ইনুস ভাই কি ভাই আপনিও কি আমার দেখে তারে নাড়ে শুরু করে দিচ্ছেন ওই মুরব্বি তো আমার দেখে মাছই উড়ায় না মুরব্বির পিছনে অনেকক্ষণ বসে প্রায় পনেরো বিশ মিনিট মুর্বি আমার সামনে মাছ ধরে না জেনে মাছ খায় মুরবি ভালায় না ঠিক আছে আমার দেহা অনেক চালু মাল তো আমাদের মালুস ভাই মোটামুটি ভালো মাছ মারছে বলতেছে যে এখানে মোটামুটি খাচ্ছে তো সারাদিনে এক দুই কেজি মাছ মারার কোনো ব্যাপার নেই যদি আসে যদি ওরকম ভালো শিকারি হয় তাহলে আর আরো বেশি মারবে মোটামুটি নর্মাল শিকারিও এখানে

বারোটার দিকে এগারোটা বারোটার দিকে তারপর একটা দিকে না ভাইজানরা এলাকার এখানে একটার দিকে আসে এই যে একটা বল মাছের জন্য ফেলে রাখছে এই যে বলের টোপ আর এখানে ভাইরা অল্প কিছু মাছ পেয়েছে দেখাই আপনাদেরকে এই যে এখানে অল্প কিছু মাছ আছে এখানে এখান থেকে বাইরে থেকে ভালো দেখা যায় জায়গা যান এই যে একটা লাইভড়িট লাইভ হিট এখানে ছোট বড় মিলানোই আছে মাছ বড় সাইজটা কম কিছু দিন আগে ভালো মাছ খেয়েছে বড় বড় মাছ এখন ওই রকম বড় মাছ খায় না তো এই যে এই ভাই এখানে ধরতাছে না আপনার ওটাতে পাড়া দিন দেখছি না না সমস্যা এই যে এই ভাই এখানে মারতাছে আপনি কবি ভাই কো আরেকজন যাচ্ছে লো চলে গেছে চলে গেছে তো ভাইজানের সেটিংটা অনেক সুন্দর এই যে দেখেন মাছগুলো খেলতেছে কত সুন্দর লাগতেছে দেখ সবগুলো মাছ একখানে মুখ করে আহ কি সুন্দর তো ভাইজান মোটামুটি ভালো মাছ মেরেছে এই যে দেখাই এই যে দেখ অনেক মাছ

আমরা এইভাবে আগে কি বলে বাইলা মাছ ধরতাম ওই সিস্টেমে বাইজান বা এইভাবে ধরে চিংড়ি মাছ দিয়ে বাইজানের আদার হলো চিংড়ি মাছ ট্যাংরা মাছ ধরে পুটি মাছ ধরে শিং মাছ ধরে বাইজান সব ধরনের মাছ ধরে একটা টাকি মাছও পাইছেন না ভাই একটা টাকি মাছও পাইছে ভাইজানে খুশি মোটামুটি ভালো একটা সাইজের টাকি পেয়েছে তো ওই পাশে আছে আমাদের ইনুস ভাই আমাদের ইনুস ভাইয়ের কাছে যাই ভাই বাংলাদেশ ফিশিং ক্লাব ভাই কি অবস্থা আপনার এ দেখেন ভাই

ভালো খাচ্ছে এত সুন্দর ভাষা দেয় তোমারে আবিনুশ ভাই কি ধরনের মাছ মারলেন দেখেন আমাদেরকে তিন পদের মাছ তিন পদের আমি তো দুই পদের শিং সিং মাছে পাইছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ 10টা সিং মাছ পাস এত সুন্দর ঠকড় দেয় তুমি দোস উড়েtaro না বুঝলাম না কিছু মাছ আসে এই মাছগুলো দেখো করে মাছ মারা এই দেখেন এই যে এটা একটা সাইজের পুরি ধর এই যে মাছগুলো দেখেন মোটামুটি ভালো মাছ মেরেছে এই যে দেখেন ওই যে খুব পাতলা জায়গায় এই যে খুব ধরো সাইজের কয়েকটা পুটি আছে এই যে এই যে দেখেন পুটির সাইজটা একেবারে খারাপ না মোটামুটি ভালো তো বন্ধুরা আমাদের মাছ মারা এখানেই শেষ এখন আমি আমি কি পেয়েছি এটা দেখাবো তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম আমার বন্ধুরা কি পেয়েছে আর এলাকার কিছু শিকারী আছে হলো আরও অনেক শিকারী ছিল ওনারা চলে গেছে তো আমরা আমাদের পয়েন্টে এই যে এই পয়েন্টটা ছিল আর এই যে এই যে পাশেই আপনার এটাকে বলে মদনখালি খাল মদনখালি খালের তিন তিন মুখ এটা হলো ইট ইট ভাটা বলে ইট ভাটার মাথায় আসলে এই যে ব্রিজটা দেখতে পারবেন এই ব্রিজ দিয়ে নেমেই এ পাশে এই যে ঝাটার পাশে আর ওই যে ওইখানে দূরে একটা বিশাল দেখা যাচ্ছে ওইখানে খুব ভালো ভালো পয়েন্ট আছে যারা আসতে চান আসতে পারেন এখানে এ পার ওই পারে বসতে পারেন তো অবশেষে আমি কি মাছ পেলাম আপনাদেরকে দেখাই এই যে আমার মাছগুলো ছোটো বড় মিলানো এই যে দেখেন কিছু সাইজের ভিডিও আছে মার্শাল্লা বড় বড় কিছু সাইজের চুরি আছে ট্যাংরা আছে এই যে মাছগুলো কয়েকটা মাঝে মাঝে কয়েকটা আছে খুব বড় বড় আর মোটামুটি দুইটা ট্যাংরা ট্যাংরা মাছ পেয়েছি আর এই হলো আমার মাছ তো আমি সারাদিন ওরকম মাছ মারি নেই অল্প সময় মাছ মেরেছি আর আমার বাসায় কিছু রঙিন মাছ উঠাইতেছি এই জন্য আর কি কিছু প্লান্টেড এই যে বাইছা ইচ্ছা প্লান্টেড এই এইগুলো জোগাড় করতে আমার সময় পার হয়ে গেছে তো মূলত আমি মাছ মারার উদ্দেশ্যে আসি নাই আজকে আজকে আসছি লগে আমার এই প্লান্টের এই জিনিসটা জোগাড় করতে তারপর এক এক কাজে দুই কাজ মোটামুটি ভালোই লাগলো সারাদিন তা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এগুলো আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম